এতেকাপ যেহেতু মসজিদে হয় ঘরে এতেকাপ করার কোনো নিয়ম নেই যারাই বলেছেন এতেকাপ কিন্তু করতে পারবেন না এতেকাপ এইরকম এতেকাপ করবেন না আপনি ঘরে তাদের করুন ঘরে আপনি ঘরে অবস্থান করুন কিন্তু এটা আপনি এখন যে ঘরে অবস্থান করছেন এটা একটা এতেকাপ কিন্তু এটা আসলে শারীরে এতেকাপ নয় শরীর এতেকাপ হওয়ার জন্য মসজিদ শর্ত এটা হচ্ছে মত এই জন্য আমরা ঘরে এতেকাপ করতে করতে করবো না ঘরে আমরা দোয়া করবো এবং লাইলা লাইয়ালিল কাদার যেটা লাইলাতুল কাদার যেগুলি কাদর লাত্রি হতে পারে সেগুলোতে বেশি বেশি করে অর্থাৎ শেষ দশকে বেশি বেশি করে আবাদত করবো কোরআন করবো সময়টা কাটাবো কোরআন নিয়ে কাটাই সর্বসালহীন এই পুরো সময়টা অর্থাৎ রমজানের পুরো সময়টা কোরআন নিয়ে কাটিয়েছেন আমরা এখন যেহেতু ঘরে একটা সুযোগ আসছে অনেক সময় কোরআন পড়া হয় না অনেকেই বর্তমান জগতে সবচেয়ে বেশি কষ্টকর জিনিস কোরআন পড়া হয় না বর্তমান সময় সবচেয়ে বেশি আরেকটা জিনিস হচ্ছে সালাত পড়া হয় না তো সুল্লা সাল্লা বলেছেন একটা হাদিসে যে সাইজ কেয়ামতের আগে সাইজ দেয়া তা কোনো খায়ের মিলে দুনিয়া মাফিহা দুনিয়া এবং তার থেকে যা তার মধ্যে যা তার থেকে উত্তম হবে এর অর্থ কারণ হচ্ছে এটা মানুষ দুনিয়া নিয়ে এত ব্যস্ত হবে সেদা দেওয়ার সময় পাবে না এখন আপনি একটা সুযোগ পেয়েছেন এই সময় বেশি বেশি করে নফল সালাত আদায় করুন কোরআন তেলাওয়াত করুন আপনি আজকে আরগুলো পড়ুন সকাল বিকালে জিকিরগুলো পড়ুন বেশি বেশি করে উন্মুক্ত জিকির যেগুলো আছে সেগুলো নির্ধারিত সংখ্যা না করে যত বেশি পড়তে পারেন বেশি বেশি আদিয়াগুলো পড়তে পারেন যেমন লাহিল্লাহ আন্তু সুহানা কাহিনী কুতুম রাজু আলমিন রসুল্লা বলেছেন যে বিপদের জন্য পড়া হয় সেটা বিপদ থেকে উদ্ধার হয় সুতরাং আমরা এটা বেশি বেশি খুব পড়ব এবং সকাল বিকেলে দোয়াগুলো যদি পড়তে পারি ইনশাল্লাহ আমরা এই বিপদ থেকে উদ্ধার পেতে পারবো আশা করি বিষয়টি বুঝতে পারছেন